এবং আমাদের অগ্রজ ও অনুজ সব ভাই বোনেদের আমাদের প্রীতি ও শুভেচ্ছা। আজ 25শে বৈশাখ, তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই বলি, আলো আমার আলো গো আলো এ ভুবন ভরা। এই আলোকিত দিনে আপনাদের মন ভরিয়ে তুলতে পারবো এই আশা রেখে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান কবিগুরু লহপ্রণাম। যখন মন ধুধু কোথাও তৃপ্তি নেই, মাঠ রৌদ্র চলা দগ্ধ দিন, যখন তৃষ্ণাতুর হৃদয় খোঁজে সবুজ মাঠ, যখন শ্রাবণ ঢের দূর, যখন মন থমকে যায় হঠাৎ নেপাক, রুক্ষ মাঠে হারিয়ে ফেলে যখন পশঘাট, আগুন যেন হৃদয়ে নামে 25শে বৈশাখ। আত্মসুখের খাঁচায় মাপা আমাদের যে বছর ধরে বাঁচা, একটি সকাল এলে তার মুক্তি ঘটে এই আকাশের আলোয় আলোয়। কি পেয়েছি কি পাইনি তার হিসাব মেলানো কাজের দিকে আমার ছুটি, খরো রৌদ্র ভরা দিনেও বেজে ওঠে সুর জগতের আনন্দ যজ্ঞে সবার নিমন্ত্রণ। বেতাল হতে হতে আমরা আবার বেঁধে নিই সুর, প্রাণে প্রেমে লাবণ্যে, হয়তো একটি দিনের তরে, হয়তো একটি সন্ধ্যার নিমেষ ক্ষণে, তারপর আবার ফিরব ওই খাঁচার মধ্যে মাঝায়। তবু আজও আমাদের মুক্তি দিয়ে যান যিনি, তিনি রবীন্দ্রনাথ। সব অহং শূন্য হয়, শান্ত হয় সব উচ্চারণ, ছোঁয়াচ পেলে যা তাকে বাঁধতে পারে এমন শব্দ কই, 10 দিগন্তের আকাশ আঁকতে পারে শুধু আকাশ নিজেই, আর কেউ নয়। আমরাও রেখে যাই আমাদের ভালোবাসার নিবেদন, আমাদের 25শে প্রণাম তার সুরে শব্দে তালে ছন্দে। তিনি আজ আমাদের ডেকেছেন ছুটির নিমন্ত্রণে, সেই ছুটি বাজুক তার মন্ত্রে 25শে উদযাপনে। এসেছে সকলে কত আসে দেখো যে, হে প্রাণেশ ডাকে সবে ওই তোমারে, এসো হে মাঝে এসো কাছে এসো, তোমায় ঘিরিব চারিধারে, উৎসবে মাতিব হে তোমায় লড়ে, ডুবিব আনন্দ পালাব। আজ এই আনন্দ উৎসবের শুভ সূচনা করার উদ্দেশ্যে মঞ্চে আহ্বান জানায় মাননীয় ডেপুটি ডিরেক্টর প্রফেসর ডক্টর আর আর পাল স্যারকে এবং প্রিন্সিপাল ডক্টর জয়ন্ত মুখোপাধ্যায় স্যারকে। উৎসাহিত হোক নবপ্রাণ এই নবকুশলয় বাড়ির দানের মাধ্যমে। চেষ্টা করছি বাংলায় কিছু বলার,
অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলতে গেলে আমার টু সাম এক্সটেন্ড কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার জন্য, কারণ ছোটবেলা যখন সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়তাম, পরবর্তীকালে যখন সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তাম, আমাদের সেই ছোটবেলায় আমরা সাহিত্য সৃষ্টির সংস্থা হিসেবে সবমাত্র শেক্সপিয়ারকে জানতাম, তখন আমাদের কাছে শেক্সপিয়ার ছাড়া বোধহয় পৃথিবীতে কোনো সাহিত্যিক আছে বা কোনো লেখক আছে ভাবতে পারতাম। পরবর্তীকালে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো শেষ করে এখন আমি রেগুলারলি রবীন্দ্রনাথের লেখা কবিতা পড়াশুনো করি, গান শুনি। শুনে আমার মনে হয়েছে পৃথিবীতে যদি একটা বোকা থাকে সে আমি, কারণ আমার এখন মনে হয় যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা বিশ্বকবি রবীন্দ্রনাথের জানি ভাবেন, উইথ অল ডিউ রেগার্ডস টু শেক্সপিয়ার, হি ইজ নো ম্যাচ টু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভার্সেটালিটি, তার যে ব্যাপ্তি, যে বিশালতা, যে গভীরতা সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে, সেখানে আমার মনে হয় শেক্সপিয়ার ইজ নো ম্যাচ। ওই সময়ে যখন উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, নাইটহুড উপাধি পেয়েছিলেন, সেই পরাধীন ভারতবর্ষে তখনকার সময় ব্রিটিশ সাম্রাজ্যে বলা হতো যে তাদের পৃথিবীতে কোনোদিন সূর্য অস্ত যেত না ব্রিটিশ সাম্রাজ্যে, সেই সময় নোবেল প্রাইজ পাওয়া কতটা ক্যালিব্রেটেড না হলে এটা হতে পারে সেটা আমাদের চিন্তার বাইরে। এনিওয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন, তার সেই জন্মদিন উপলক্ষে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা, ফ্যাকাল্টি, নন টিচিং ফ্যাকাল্টি সবাই মিলে একসাথে আমরা যে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি, আমার তরফ থেকে আমি সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। এবং আমি মনে করি এরকম ধরনের অনুষ্ঠানের খুব প্রয়োজনীয়তা আছে, আছে সেই দিক থেকে যে আমরা তো প্রফেশনাল পার্সনস, আমরা ইউজুয়ালি সাইন্টিফিক অ্যাক্টিভিটি নিয়ে খুব ব্যস্ত থাকি, কিন্তু তার একটা অন্য দিক আছে, তার মধ্যে মনের ব্যাপ্তি বা চিন্তার গভীরতা বা চিন্তার প্রসারতার জন্যে এরকম ধরনের অনুষ্ঠানের খুব প্রয়োজন আছে। সেদিক থেকে দেখতে গেলে আজকের এই অনুষ্ঠান আমাদের সকলকে আর একটা ধাপ এগিয়ে দেবে, ফর ফুলফিলমেন্ট আওয়ার প্রফেশনাল অ্যাটিটিউড অ্যান্ড অ্যাটিটিউড। আমার তরফ থেকে আমি উপস্থিত সকলকে, বিশেষ করে আমার ছাত্রছাত্রী ফ্রেন্ডসদের বা বন্ধুদেরকে আমার বেস্ট অফ উইশেস জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। Yeah.
কীর্তন গাই।